কথা অনেক কম বলতে তুমি, কিন্তু তোমার কপালের বলি রেখায় আমি স্পষ্ট দেখতে পেতাম পারিবারিক অর্থনীতির গ্রাফ। সন্তানদের সামনে নিজের আবেগ আগলে রাখতে তুমি, কিন্তু জ্বরের ঘরে ঠিকই জানি মাঝরাতে কপালে ভারী হাতটা তোমারই ছিল। অর্থ বাঁচাতে অনেক দূরের পথ হেঁটে চলতে, ঝরিয়ে অজস্র ঘাম, জানতে চাইলে হেসে বোঝাতে হাঁটাই নাকি সর্বোত্তম ব্যায়াম। অনেক খরচ হবে জেনে অসুখের কথা জানাওনি কখনো, একসাথে থেকেও কেন বাবা, নিভৃতেই তুমি থেকে গেলে চিরকাল। তুমি শিখিয়েছিলে জীবনে সাফল্য নয় সার্থকতা খুঁজতে, কিন্তু সাফল্যের দুর্দণ্ড প্রতাপে এখন তো সার্থকতার অস্তিত্ব বিপন্ন। তুমি বলেছিলে শুধু জ্ঞানী নয় আলোকিত মানুষ যেন হই, আমি তো এখন ছোট্ট আলো জেলে চারিদিকে আলোর খুঁজেই থাকি, কিন্তু আমার কাছে আলোগুলি কেন সমুদ্রগামী জাহাজ থেকে দেখা উপকূলের আলোর মতো ক্রমশই ম্রিয়মান মনে হয়। অথচ কত ক্ষীণ আলো নিয়ে তুমি এক দুর্গম পথের যাত্রী হয়েছিলে, অনেকের কাছে তুমি অসফল হতে পারো, কিন্তু আমি জানি বাবা সাফল্যকে অতিক্রম করে তুমি এক আলোকিত পথের সন্ধান পেয়েছিলে।